আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে মাসুম বিল্লাহ ব্লগসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি এই মুহূর্তে আরব আমিরাতে আছি, দুবাইতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখাবো এবং ব্যাংক থেকে দেখাবো, ব্যাংকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে টাকার রেট এক দেড়হামে কত টাকা বাংলাদেশের। আমি যখন 2007 সালে আসি তখন কত ছিল, বর্তমানে কত, তো আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। চলুন যাওয়া যাক, আমি যাচ্ছি ব্যাংকের দিকে। এটা আমার ফ্যাক্টরি, ওই যে ব্যাংক আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে দূর থেকে, ওই ব্যাংকে গিয়ে আপনাদেরকে দেখাবো। তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে এক দেড়হামে কত, আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তাহলে চলুন দেখাই। প্রথমে আসবে হয়তো ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়ার টাকাটা আপনারা প্রথম দেখেন, সেটা হচ্ছে 21.55 পয়সা, মানে 21.55 টাকা। বাংলাদেশি টাকা দেখুন কত, ও মাই গড, 30.30 টাকা। হাই হাই, পাকিস্তানের কী অবস্থা দেখেন, হাই হাই ডাবল। পাকিস্তান 60.88 টাকা, মানে প্রায় 61 টাকা। এরপর আপনার নেপাল, নেপালের অবস্থা খুব খারাপ, 34 টাকা, প্রায় 35 টাকা। ফিলিপাইনের অবস্থা অনেক ভালো অর্থনীতি, তারা 15 টাকায় আছে বর্তমানে। তো জাস্ট এতটুকুই দেখালাম। এখন কথা হচ্ছে যে আপনারা লাইভ দেখলেন, তার কারণ হচ্ছে, আমি দেখানোর কারণ হলো অনেকেই আছেন আমার এখানে নতুন নতুন, অনেকে এসেছে, তারা নতুন এসেছে, বেশি দিন হয় নাই, তারা বলে যে ভাই টাকার রেট তো বেড়ে গেছে, মানে ফোনে দেশে কথা বললে আমি শুনলাম যে টাকার রেট বেড়ে গেছে, এখন আর সমস্যা নাই, এক টাকা মানে 1 টাকায় 30 টাকা, মানে 1000 টাকা স্যালারি পাইলে 30,000 টাকা। আমি যখন এসেছি 2007 সালে তখন 1 টাকায় ছিল আপনার 17 টাকা 18 টাকা এরকম ছিল, তো এখন 30 টাকা, তো অনেক ভালো না? মানে তারা অনেক খুশি যে আরে বাবার টাকার তো রেট অনেক বেশি, 1 টাকায় 30 টাকা। এটাই হচ্ছে কথা ভাই, অনেক গরম, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি এটা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা অনেকেই খুশি, কিন্তু সেটা জানে না যে আমরা, আমাদের দেশ কতটুকু পিছিয়ে যাচ্ছে। কারণ আমি যখন এসেছি তখন 2000 টাকা দেশে পাঠাইলেই পুরো ফ্যামিলি মানে চলে গেছে, আর এখন বর্তমানে 15,000 টাকা পাঠাইলেও চলে না, তার মানে কী লাভটা, 1 টাকায় 30 টাকা হয়ে লাভটা কি, তারা কিন্তু সেটা বুঝে না। আমরা যারা পুরাতন আছি তারা কিন্তু সেটা বুঝি যে আসলে কী অবস্থা। তো যাই হোক, সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, সকল প্রবাসীর জন্য, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে টাকা পাঠাবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নত হবে, এটাই চাই, আমরাও এটাই চাই, ঠিক আছে? তো তাই ব্যাংকের রেটটা আপনাদেরকে সরাসরি দেখালাম, আর এতটুকুই এই কথাগুলোই বললাম। আর প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীদেরকে কিছুটা হলে সম্মান দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের এয়ারপোর্টের বাইরা। তো ভালো থাকবেন, এটা পানি, গরমের দিন পানি খেতে হয় এখানে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, গুড বাই।